কাল ছিল আমার দ্বিতীয় বছরের বিবাহবার্ষিকী তো তোমাদের সকলের এত 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 বিশেষ পেয়ে আমি ভীষণই আপ্লুত করেছি শেয়ার আর আমি সবাইকে যে তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছ এত আশীর্বাদ করত এত বিশেষ করেছো আলাদা করে আমি আর কাউকে কিছু বলতে পারলাম না তার জন্য সরি হ্যালো সবাইকে দেখো আমি জেনারেলি ঘুম থেকে খুব লেটেই উঠি খুব তাড়াতাড়ি উঠতে পারি না তো ভাবেই আমরা দুজন মিলে বাইক নিয়ে সকাল সকাল মানে এগারোটার সময় রেডি হয়ে বেরিয়ে গেলাম পাশ করার উদ্দেশ্যে ওটাও আনপ্ল্যান ছিল সেখানে গিয়ে আমরা চিন্তা করেছিলাম যে মুভি দেখতে যাব দুজনেই আমরা মুভি দেখতে ভীষণ ভালোবাসি আমার এক ফ্রেন্ডের বাড়িতে বাইকটা রেখে দিয়ে ট্রেনে করে দুজনে মিলে বেরিয়ে গেলাম খড়গপুরের উদ্দেশ্যে সুন্দর ট্রেনে গান শুনতে শুনতে পৌঁছে গেলাম সোজা খড়গপুর যদিও বা আমাদের মুভি কিন্তু আধ ঘন্টা লেট পৌঁছাতে হয়েছিল আমাদের যাই হোক এরপরেই যাই আমাকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে সোজা সিনেমা হলের দিকে তোমরা অনেকেই জানো খড়গপুরের সিনেমা হল খুব সুন্দর তো চলে আসলাম এখানে অলরেডি দেখো ফাঁকা তো আধ ঘন্টা আমরা লেটে যে তাও তাড়াহুড়ো করে ছোটো 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 সিনেমা হল ব্যাস পপকর্ন খেতে খেতেই দেখলাম অর্ধেকটা অলরেডি হয়ে গেছে লোকজন আবার টিফিন আনতে যাচ্ছে যাই হোক আমরা আবার বসে গেলাম বাকি অংশটা দেখবো বলে মুভিটা কিন্তু দারুণ দুর্দর্শ তোমরা দেখতেই পাবো শায়তান দারুণ অ্যাক্টিং সব কিছু খুব সুন্দর বাপরে মুভির ভয়ঙ্কর একটা সিন দেখিয়ে দিলাম ভয় দেবাই মুভি খতম পুরোটা তো আর দেখানো সম্ভব না যাই হোক বাইরে আমার তো জানো একটু রিল ফিল্ড বানাতে হয় ভিডিও বানাতে হয় দুজন মিলে একটু ছবি ছবি তুললাম ছবি টবি তুলে নিয়ে বেরিয়ে গেলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে যদিও বা সেরম খেতে পারছিলো না পপফোন খেয়ে আমাদের অনেকটা পেট ভর্তি হয়ে গেছিলো হাওয়া খেয়ে পেট ভর্তি হয়ে গেছিলো ব্যাস এখান থেকে আমরা সোজা দুজন মিলে কিছু খাবো বলেই বেরোচ্ছিলাম কিন্তু সেখানে সেরম কিছু আমাদের মন পছন্দ হয়নি তাই সোজা ভাবলাম এখান থেকে পাঁশকুরা ফিরে যাওয়াটাই বেটার পিকোজ ওখানে তো অনেক রেস্টুরেন্ট আছে আমরা খেতেই পারবো দুজন মিলে বেরিয়ে গেলাম আমরা পাঁশকুড়া স্টেশনের উদ্দেশ্যে কিন্তু রাস্তায় দেখলাম মানে সিনেমা হলের একদম অপোজিটই দেখলাম একটা সুন্দর জায়গায় পিৎজা বিক্রি হচ্ছে দাম ওনলি ফিফটি রুপিস ফোর্টি নাইন রুপিস চোখের সামনে বানাচ্ছে যদি বসে কাঁচা ছিল কিন্তু হয়তো কালকের দিনই কাঁচা ছিল আমার দেখে ইচ্ছা হলো যে কি বানাচ্ছে সেটা একটু দেখি মিনি মিনি পিজা তো খাবো কাটছিলো দেখেছ এত শক্ত কি বলবো যাই হোক ওখান থেকে চলে আসলাম স্টেশন স্টেশন থেকে আমাদেরকে আবার ফিরতে হবে খুব সিম্পল হয়েতেই কাটাই আর কিছুই থাকঝাক করি না দুজনে জাস্ট দুজনের মতো করে একটু টাইম কাটানোর চেষ্টা তবে এরম কে কে আছে এরম সিঁড়িতেও যাদেরকে এরকম চলে চলে উঠতে হয় আমি কিন্তু উঠি এইভাবে ওখানে এসে আমার আর বরের আর কি ওর তো মিষ্টি খেতে ভীষণ পছন্দ যা মিষ্টি দেখছে সবই বলছে খাবো যাও হোক একটা একটা মিষ্টি কিনছিল একটা একটা করে খাচ্ছিল এই সন্দেশটা চেনো তোমরা এটার নাম জল ভরা সন্দেশ জল নেই ভেতরে গুড় রয়েছে আর কি মিষ্টি যারা মিষ্টি প্রেমী তাদের খুব ভালো লাগবে আমার এখনো গাগল লাগছে তারপরে আর কিশোর যা পাশকুড়া পাশকুড়া এসে বন্ধুর বাড়ি থেকে বাইকটা নিয়ে চলে আসলাম মারা করে কিন্তু সেখানে বেশ ভিড় ছিল আমরা না খেয়ে চলে আসলাম তারপরে আমরা সুতো চলে গিয়ে আসলাম এই চুলগ্রামে এই রেস্টুরেন্টটি নতুন হয়েছে বেশ ভালো লাগবে এসে অনেকক্ষণ দুলছিলাম আমাদের হোম ডেলিভারি করার তো আমরা একটুখানি খাবার নিয়ে বেলতলাতে শিবের একটুখানি দর্শন করে বাড়িতে চলে আসলাম বাড়িতে তখন ডেলিভারি ছিল আমাদের সেলিব্রেশনের কেক সবাই কিনে সবাই মানে আমার ফ্যামিলি মেম্বার আমার শ্বশুর শাশুড়ি মা আমার হাজবেন্ড আর আমার একটা পুচকি ননদ এই চারজন মিলেই আমার টোটাল পাঁচজন নিয়েই আমার সংসার যাই হোক সবাই মিলে একটুখানি নিজেদের মতন করে সেলিব্রেট করে নিয়ে ডিনার করে নিয়েছি আর আমার কিন্তু রাতে ডিনারটা আমার শ্বশুর মশাই মানে চিকেনটা সেটা আর ভিডিওতে নেই সবাই মিলে আনন্দ করে এই যে কেক পেক কাটিং করে আমার দিনটা শেষ হয়েছিল তারপরেও আসছিল অনেক অনেক উইশেষ বড়োদেরকে আমার অনেক প্রণাম যারা আমাকে অনেক উইশেষ করেছো আশীর্বাদ করেছ আছড়োদেরকে আমার অনেক ভালোবাসা থ্যাংক ইউ প্রত্যেককে যারা এত সুন্দরভাবে আমার দিনটাকে ভরিয়ে দিয়েছ এত আশীর্বাদ দিয়ে সবাই খুব ভালো থেকো আর আমাদেরও আশীর্বাদ করো যাতে আমরা আরও বছরগুলো সুন্দরভাবে কাটাতে পারি আর চলো আমার কেক কাটিং তো পর্ব শেষ এইভাবে আমার দিনটা শেষ হয়েছিল নিজেদের মতন করে আর রয়েছে কিছু ছবি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এটা আমার শাশুড়ি মা ভীষণই সিম্পল সবাই দেখতে চাও তো আমি দেখিয়ে দিলাম এই যে আমার সাই এটা আমার কি ননদ তো ব্যাস এইভাবেই আমার দিনটা কেটেছিল তোমাদের কেমন লাগলো জানিও আর তোমরা কিভাবে কাটাও সেটাও জানো আমরা কিন্তু ঠিক এই সিম্পলভাবেই কাটিয়ে থাকি চলো আমার বাবা মাকে আমি একটু মিস করছিলাম বিকজ ওদের ছাড়া আমি সত্যিই অসম্পূর্ণ তবুও ঠিক আছে চলো ভালো থেকো সবাই আর ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও চলো আমি একটু আমার ফ্যামিলি মেম্বারের সঙ্গে একটু ছবি শেয়ার করে দিচ্ছি আর একবারও বলছি সরি আলাদা করে আমি কাউকে আর থ্যাংক ইউ দিতে পারিনি সেই জন্য সবাইকে অনেক 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 থ্যাংক ইউ সবাই খুব ভালো থেকো আর এই দেখো আমার একটু সারাদিনের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম টাটা সবাই অনেক ভালো থেকো বাই